আমি ব্র্যাক ইউনিভার্সিটির বিবিএস ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট, এটা হচ্ছে আমার আইডি কার্ড। তো আমরা হচ্ছে সকাল থেকে রাস্তা ব্লক করে আন্দোলন করতেছিলাম, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কোনো ভায়োলেন্স করি নাই, কিছু করি নাই। পুলিশ এসে আমাদেরকে উঠাই দেওয়ার চেষ্টা করছে, আমরা যখন মাইনে তারা আমাকে থ্রেট করছে যে আমরা উঠা না গেলে আমাদের উপরে অ্যাকশন নেবে। পরে তারা আমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা, কিন্তু আমরা উঠি নাই। আমরা স্লোগান দিছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারপরে তারা আমাদের উপরে ফায়ার করা শুরু করছে, ফার্স্টে সাউন্ড গ্রেনেড মারছে দুইটা, আমরা সেই তখনও সরি নাই। অনেকে আহত হয়েছে, অনেকের হাত পা পুড়ে গেছে, অনেকের হাত পার চামড়া উঠে গেছে। তারপরে তারা টিয়ার শেলস মারছে, গ্যাস মারছে, এখন তারা ফায়ার করতেছে, অনেকে আহত হয়েছে। বাট স্টিল আমরা রাস্তার মধ্যে আছি, আমরা রাস্তার মধ্যে থাকবো। আপনারা যারা আশেপাশে আছেন, এলাকাবাসী, স্টুডেন্ট, স্টুডেন্টদের বাপ মা ভাই, প্লিজ আসেন। এই জিনিসটা আমাদের জন্য, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বসবাস করতেছি, যেখানে আমাদের নিজেদের কোনো কথা বলার রাইট নাই। আমরা কোন দেশে থাকতেছি, এটা একটা ডেমোক্রেসি নাকি ডিক্টেটরশিপ, কোনটা? আমরা ভায়োলেন্স করছি, ভায়োলেন্স করি, পুলিশ আগে ভায়োলেন্স করছে, কে পুলিশদেরকে রাইট দিচ্ছে স্টুডেন্টদের গায়ে হাত তোলার? এসএসসি এইচএসসি বা স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা করতেছে, দ্যাটস নট ফেয়ার। আপনার যদি এখন না আসেন, 72 বছর লাগছে দেশ স্বাধীন করতে, আর অনেক বছর লেগে যাবে, স্লেভস হয়ে থাকতে হবে মানুষের আন্ডারে। থাইকেন না, ইন্ডিপেন্ডেন্ট হন, কথা বলেন, রেইজ ইউর ভয়েস, যদি না আসতে পারেন এই ভিডিওটা ছড়ায়।